আমার প্রিয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রধান চিকিৎসক, প্রিয় বড় ভাই আমাদের মধ্যে আর নাই। চলে গেলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুর সময় কি রেখে গেলেন এবং জীবনের অর্জনসমূহ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর। তিনি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি ঘনস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাফরুল্লাহর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। তার বাবা শিক্ষক ছিলেন, বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। পিতামাতার 10 জন সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনসে FRCS পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন। এরপরে ডাক্তার MA মবিনের সাথে মিলে সেখানেই 480 সজ্জা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন, যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যান্সেট এ প্রকাশিত হয়। স্বাধীন দেশে নিজেকে নিয়োজিত করছেন গণমানুষের স্বাস্থ্য খাতের উন্নয়নে। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের করেছেন প্রাথমিক স্বাস্থ্যকর্মী। প্রথম উদ্যোগ নিয়েছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের। জনকল্যাণধর্মী চিকিৎসা নীতির মাধ্যমে দেশে ঔষধের দাম নিয়ন্ত্রণে রাখার নীতি প্রণয়ন, জাতীয় শিক্ষা কমিটির সদস্য হিসেবে অগ্রসর শিক্ষা নীতি প্রণয়ন ও নারী উন্নয়নে রেখেছেন যুগান্তকারী ভূমিকা। সরকার ও রাষ্ট্রের ব্যক্তিগোষ্ঠীর যে কোনো অনিয়মের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন বুক চিতিয়ে। দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যখন উত্তপ্ত অনিশ্চিত, তখনই বিদ্যমান পক্ষের মাঝখানে সমঝোতার সেতুর ভূমিকা নিয়েছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রামন ম্যাকসাইসাই 1985 এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড 1992, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো 2002 এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। দর্শক, মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার সহধর্মিণী নারী নেত্রী শিরিন হক এবং 2 পুত্র কন্যাকে।